আজকে আমরা দেখব যে পিস্টনের রিং সেটিং এ পিস্টনের যে রিনের গ্যাপ পিস্টনের কোন রিনের গ্যাপ কোন জায়গায় হবে থাকবে তো এগুলো আমাদের রিন এখানে চারটি রিন আছে টোটাল পাঁচটা রিন আছে তো এই তিনটে রিন কম্প্রেসার রিন আর এইগুলো এই দুটি হচ্ছে মোবিল রিন অয়েল রিন এবার আমরা পিস্টনটি কি করে দেখব তো এই হচ্ছে আমাদের পিস্টন পিন এটা হচ্ছে আমাদের পিস্টন পিন তো এটা আমাদের পুরো পিস্টন পিন পয়েন্ট এটা আমাদের পুরো পিস্টন পিনের দাগ তো এখানে আমরা তিনটে মার্ক করে নিচ্ছি এক দুই তিন তো এটা হচ্ছে আমাদের টপ রিন এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিন আর এটা হচ্ছে আমাদের থার্ড রিন এক দুই তিন এটা হচ্ছে টপ রিন এটা হচ্ছে সেকেন্ড রিন এটা হচ্ছে থার্ড রিন তারপরে এটা হচ্ছে আমাদের অয়েল রিন এই পয়েন্টটা আমাদের অয়েল রিন থাকবে এটা হচ্ছে পিস্ট এটা হচ্ছে আমাদের পিস্টনের টপ এটা হচ্ছে আমাদের টপ তো এবারে আমরা রিনটাকে এই করে সেটিং করব তো এখন আমরা রিনগুলিকে আমরা ফিটিং করছি তো প্রথমে স্প্রিং রিনটা তারপরে অয়েল রিনটা তারপরে টপ টু এর থার্ড রিন তারপরে আমাদের সেকেন্ড রিনটা টপ টু এর তারপরে আমাদের টপ রিনটা ব্যাস আমরা রিন ফিট করে ফেললাম এবারে দেখব রিন কোন গ্যাপ কোন জায়গা আছে তো আমাদের টপের যে গ্যাপটা টপ রিনের গ্যাপ এখানে আছে এই যে তারপরে সেকেন্ড রিনের গ্যাপ এই যে সেকেন্ড রিনের গ্যাপ আমাদের এখানে আছে এই যে আর থার্ড রিনের গ্যাপ এই যে থার্ড রিনের গ্যাপ এই জায়গা আছে থার্ড রিনের গ্যাপ আর অয়েল রিনের গ্যাপটা অয়েল রিনের এটা গ্যাপটা এখানে আছে সেম এই সিধা
তো আমি আরেকবারে করছি, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের গজল পিন পয়েন্ট বা পিস্টন পিন পয়েন্ট। টপ রিনের গ্যাপ এখানে আছে, সেকেন্ড রিনের গ্যাপ, এখানে আছে, এই যে সেকেন্ড রিনের গ্যাপ, এই যে থার্ড রিনের গ্যাপ, আমাদের এই যে থার্ড রিনের গ্যাপ এখানে আছে, এই যে, আর অয়েল রিনের গ্যাপ উপরে একদম টপে এখানে। আর পিস্টনটা ঠিক এইভাবে ফিটিং হবে, এইভাবে ফিটিং। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।